সালাম আলাইকুম, আপনারা ভালো আছেন নিশ্চয়ই? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার সাত বাগানে, দেখুন নতুন করে সাজিয়েছি সাত বাগানটা। শাড়িটা সুন্দর করে এই শাড়িতে দিয়েছে, এই শাড়ি সুন্দর করে এই শাড়িতে আমি দিয়েছি গাছগুলো, আগে লাগিয়েছিল। এখন এই যে আপনার দেখুন, আমি ওখানে এই যে নেট সিমেন্ট করে দিয়েছি যাতে করে সাত নষ্ট না হয়, সুন্দর করে সাজিয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা হলো গাছ, সবেদা গাছ, সুন্দর নতুন গাছ আমি এটা লাগানো আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আসুন, আমাদের এই টপটায় আমাদের এই টপটা মাটি বেশি হয়েছিল, আমি মাটি কিছুটা সরিয়ে ফেলছি যাতে গাছের স্বাস্থ্যটা ভালো থাকে। কারণ বেশি টপ, পরিপূর্ণ টপ হলে ওগুলো পরে আমরা যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সারগুলো দেবো, বিশেষ করে গোবর, জৈব সার, কম্পোস্ট, তাহলে সেটা অতিরিক্ত হয়ে যায়। তার যার ফলে আমি মাটি অনেকটা সরিয়ে নিলাম, যে দেখুন আমি সরিয়ে নিচ্ছি। আমি আমার রিপ্লেসমেন্ট করে দিলাম এখানে, এই বড় গাছটা এখানে এখানে আমি কিছু মাটি দিয়ে দিলাম, প্লাস এই বেল গাছের মাটি দিয়ে দিলাম। এখন দেখুন আমি এখানে বেশ সুন্দর গাছ বপনের পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি খাল করে নিচ্ছি। বেশ মানে এখন বর্ষা মৌসুম গাছ লাগানোর সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে সুন্দর গাছ যে থাকবে সেটা আমি তৈরি করে নিলাম। একটা গর্ত করে নিলাম, এখন প্রিয় দর্শক গাছটাকে এখন বপন করে দেবো। আমি এটা করে কিন্তু আসছি, দেখুন প্রিয় দর্শক সুন্দর করে পলিথানটা এর সাথে যে ছিল সেটা কিন্তু সুন্দর করে বের করে দিতে হবে, কিন্তু বের করে দিয়েছি। আস্তে করে গাছটা বিসমিল্লাহির রহমানির রহিম আমি বসিয়ে দিলাম এবং চারিদিকে মাটি চাপিয়ে দিলাম। তো আমার একটু হবে কিন্তু সুন্দরভাবে আমি গাছটি লাগিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। তো এইভাবে সুন্দর পরিচর্যা করে সাবধানে গাছ রোপণ করতে হয়। তো প্রিয় দর্শক, আমার এই